এরপরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল, কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকিদা খালেস করে নেন, সব নবীরা ছিল মানুষ, কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ, আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানুষের মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগা। আল্লাহু আল্লাহু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই মুহাম্মাদের কি হয়েছে, বাজারে যায় কেন, মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন, কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা এতেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বুঝে যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন, কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই, আছে নাকি? জানা থাকলে আমার একটু জানান, নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ, সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম ইউরজাকুন, নবীদের লাশ পচবেও না, গলবেও না, ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ حرم على الارض ان تاكل اجساد الانبياء رب العالمين, মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন, কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গনাম, রাখাল। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল, কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন মামিন নবীন ইল্লা রাআল গনাম, এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন হা হা বালা, আমিও ছিলাম, আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, দেখেন চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন, কেন চড়িয়েছেন? এর কারণ ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। কি প্রাণী? আপনি ডানে টান দিবেন ও যাবে বায়ে, আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ছাগল চড়ান নাই? তিতাস এলাকায় ছাগল একটু কম মনে হয়, আছে না? নাই, ছাগল চড়াইছেন? ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে, কি করে? পাশে যায়, খামি মারে, খামি মেরা থাকে সারাদিন। আপনি ব্যস্ত থাকেন, সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করি, ছাগলটারও গোসল করাই, রশি ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী, এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছাগল চড়ালেন, সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা নবী, উনিও ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ, উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পর আছে না নাই, এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বললো এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়, দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে, ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শোয়াইব আলাইহিস সালামের বাউন্ডারি।
শোয়েব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন কুয়া থেকে পানি তুলে দিলেন মেয়েরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন সাইয়েদনা মূসা ভাবলেন নতুন এলাকায় এসেছি কাউকে চিনি না ওদের বাড়িতে যাই যাওয়ার পরে সাইয়েদনা শোয়েব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন এট এ গ্ল্যান্সে ও মিয়া পুলিশ পুলিশ সিনে সোর সোর সিনে আর নবী নবী সিনে যেরকম ঠিক কিনা শোয়েব আলাইহিস সালাম নিজে নবী মূসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার শোয়েব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন ওনার মেয়ের বয়স সফুরা বয়স আট বছর ভাবলেন এই ছেলেটারে যদি দশ বছর কাজে খাটানো যায় আমার মেয়ের বয়স এখন আট দশ বছর পরে বয়স কত হবে আঠারো বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স যেরকম ঠিক কিনা জামাই নবী পাওয়া যাবে কি নবী সুবহানাল্লাহ কইবেন না শোয়েব আলাইহিস সালাম বললেন থাকো ছাগল চড়াও আগামীকাল থেকে তোমার কাজ কি কাজ কয় আমার ছাগলগুলোরে চড়াও যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে ওই নবীর দিশে ছাগল চড়াইতে কি চড়াইতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে কি করে ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয় বাম দিকে গেলে ডানে দৌড় দেয় এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো ঘামতে ঘামতে মূসা আলাইহিস সালাম শেষ ডিউটি শুরু হলো বছরের পর বছর যায় নবী মুসার রাগও কমে না ছাগল চরণও বন্ধ হয় না আল্লাহর প্ল্যান দশ বছর মূসা আলাইহিস সালামকে ছাগল চরণের রাখালগিরির দায়িত্ব দিলাম যাতে মেজাজটা ঠান্ডা হয় কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম ফেরাউনও গরম মূসাও যদি গরম হয় মারামারি আসে না নাই এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা ও মূসা তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও তোমার মেজাজটা দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম 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 জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে যেরকম ঠিক কিনা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন ডানে গেলেন বায়ে যায় বায়ে ধরলে ডানে যায় খোয়ারের মধ্যে ঢুকানো যায় না ওনার একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন পিটাইয়া ছাগলগুলোর আধামারা করে ফেলতেন উনি এত মেজাজ ছিল কিন্তু মেজাজ নরম হয় না পিটাতে পিটাতে ছাগল চড়াতে চড়াতে দশ বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন একটারে সারাইটা দিছে দৌড় ছাগল দৌড় নবীও দৌড় ছাগল দৌড়ায় নবী মুসাও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ নরম গরম করা যাবে না কারণ নরম করলে আমার ডিউটি শেষ সুবহানাল্লাহ এই ভেজাইলা কাম থেকে মুক্তি পামু সাইয়েদনা মূসা দৌড়ালেন ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ছাগলের পেছনে দৌড়ায় অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে কাসার মারবে কিন্তু আসার মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে যেরকম ঠিক কিনা সাইয়েদনা মূসা রাগের চোটে কি আর করবেন ছাগলের দুই পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন ছোট্ট বাচ্চারা ছাগলগুলো এভাবে নেয় না ঘাড়ের মধ্যে নিলে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শোয়েব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য সব নবী ছিল রাইল গানাম ছাগল চড়াতেন এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীর দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই সোজাটা বোঝে না বাঁকাটা ভালোটা বোঝে না মন্দটা হকের কথা বলে না শয়তানের দিকে দৌড়ায় এরকম আছে না নাই এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো ছাগলগুলোরে ভালো করো তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে কোন ঠিক কিনা মানুষ এমন প্রাণী তাকে মানুষ বানাতে হয় কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয় কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই চিল্লায় বলেন ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যায় হয় অপরাধ হয় কিচ্ছু বলেন এরকম আসলে নাই
আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিস করে ডিস্টার্ব করে টিস করে জ্বালা যন্ত্রণা করে কেউ কিছু বলে না হেঁটে চলে যায় আসে না নাই আপনি ওখানে দাঁড়ান আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন আপনারা পাঁচজন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সে আসল মানুষ নাই আসল মানুষের বড় দরকার অন্যায় দেখলে থামিয়ে দেন অন্যায় দেখলে এক হয়ে যান অন্যায়কে থামিয়ে দেন অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান দশ জন যে বাঘের বাচ্চার মতো ওই জায়গায় দাঁড়িয়ে যান বখাটেগুলো চলে যাবে কোন ঠিক কিনা মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান দশ জন যদি দাঁড়িয়ে যান অন্যায় করার সাহস কেউ পাবে না ঠিক কিনা এটাই ছিল নবীদের কাজ অন্যায়কে থামিয়ে দা সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে জোরে বলেন ঠিক কিনা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি ইয়ানি ইবাদুল্লাহ আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো তাগুতের বিরোধিতা করতে হবে অন্যায়ের বিরোধিতা করতে হবে কোন ঠিক কিনা এটা সব নবীদের দাওয়াতি পয়গাম অন্যায় যেখানে নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা ইসলামের বিপক্ষে যারা জোরে বলেন ঠিক কিনা নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো আচরণের কথা বলেছেন তাদের কোনো সমস্যা হয় নাই নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বলেছেন রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে চিল্লায় বলেন ঠিক কিনা এটা ছিল সব নবীদের উপর কমন এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই দশটা বিষয় তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদা নবীদের বিরোধিতা হয়েছে কোন নবীরে আহলান সাহালান বলে কেউ রিসিভ করে নাই নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আসে না নাই এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীরা আমাদের মডেল নবীরা আমাদের কি চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীরা আমাদের মডেল তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ বললেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ও দুনিয়ার মানুষেরা শোনো উলুল আজমি মিনার রুসুল ছিলেন পাঁচ জন নবী জোরে বলেন কয়জন নবী তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই এই পৃথিবীটাই পরীক্ষা পৃথিবীটা কি যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী চিল্লায় বলেন ঠিক কিনা এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই এজন্য বিষ্ণুই বলতেন আশাদ্দুন নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের জলে বরণ কাদের কাদের পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীরা কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি থাপ্পর খেয়েছি কয়জন আমরা গালি খেয়েছি কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি মায়ের খায় নাই অত্যাচারের শিকার হয় নাই এমন কোন নবী আল্লাহর জামিনে নাই চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন পাঁচজন নবী তোমাদের বিশেষ করে মডেল উলুল আজমি মিনার রুসুল এক নম্বরে সাইয়েদানা নূহ আলাইহি সালাম তিনি এক হাজার বছর পঞ্চাশ কম মানে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন কয় বছর
950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই তার উম্মত ছিল 80 জন সিল্লাই বলেন কয়জন সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন এজন্য সংখ্যায় যদি অনেক হয় ফলোয়ার যদি খুব বেশি হয় অনুসারী যদি খুব বেশি হয় তার মানেই আপনার সফলতা নয় সহি বুখারীর বর্ণনা কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত সবচেয়ে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আবার এমন অনেক নবী দাঁড়াবে ওই নবীর উম্মত মাত্র 10 জন জোরে বলেন কয়জন আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে মাহু রজুলান তার উম্মত 2 জন কয়জন আবার এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র 1 জন মানে 1 জন ঈমান এনেছে আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল 1 জন অনুসারী কয়জন আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে তার সারা জীবনের দাওয়াতের কারণেও 1 জন ঈমান আনে নাই 1 জন উম্মত নাই এজন্য আমাদের সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন কে শুনলো না এটা দেখার বিষয় না আপনি আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয় ঠিক কিনা সাইয়েদানা নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল 950 বছর দাওয়াত দিলেন কয় বছর উম্মত হলো মাত্র 80 জন জোরে বলেন কয়জন রাগের চোটে আল্লাহরে বললেন আল্লাহ রে রব্বিনি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা দিন রাতে দাওয়াত দিলাম ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা যখনই আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায় দাওয়াত দিতে গেলে ভেগে যায় আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে চলে যাচ্ছেন আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায় আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো অহংকার করতো সাইয়েদানা নূহের উপর এমন কোনো অত্যাচার নাই করা হয় নাই ওনারে পেটানো হতো পাগল বলা হতো গালি দেওয়া হতো কুকুর লেলিয়ে দেওয়া হতো পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে সাইয়েদানা নূহ যখন বেহুশ হয়ে যেতেন মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো আবার পাহাড়ের উপর থেকে হুশ ফিরে পেলে সাইয়েদানা নূহ পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন রাসূলুল্লাহ আবার দাওয়াত দিতেন এই ছিল নবীদের দাওয়াত উনি দাওয়াত দিতে লাগলেন দিতে দিতে অসহ্য আর কত দাওয়াত দেওয়া যায় কথা শুনে না ওনার উনি আল্লাহরে বললেন রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ 950 বছরে দাওয়াত দিলাম দাড়িগুলোরে সাদা করে ফেললাম 80 জনের বেশি উম্মত হলো না কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও আল্লাহ বললেন নু বিশাল একটা নৌকা বানাও সবাই নৌকার উপরে ওঠো বিশাল বড় তুফান হবে বন্যা হবে এই কথা শুনে সবাই হাসাহাসি মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয় সাইয়েদানা নূহের ছেলে বলে বন্যা হলে ব্যাপার না আমি পাহাড়ে উঠে যাব সাইয়েদানা মুসা নূহ আলাইহিস সালাম বললেন লা আসিম আল ইয়াউম পাহাড় আজকে কাউরে বাঁচাতে পারবে বন্যা শুরু হয়ে গেল ড্রাস্টিক্যালি ফ্লাডেড হোল দ্য টেরিটরি অফ দ্য ওয়ার্ল্ড নট আ সিঙ্গেল টেরিটরি সেভ ফ্রম দিস ফ্লাড এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও একটা ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে নাই গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন বন্যা দিয়ে শেষ করে দিলেন কেউ ছিল না সেই আজাব আর গজব আজও দিতে পারে কে বন্যা দিতে পারে কে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তারা নাফরমানি করলো নাফরমানির জন্য আল্লাহ আজাব দিলেন ওই নাফরমানি যদি চলতে থাকে আজাব আর গজব আছে না নাই সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন প্রতিষ্ঠিত শক্তি নমরুদের দরবারে যে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো সব নবীর প্রথম দাওয়াত একটা আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ইবাদত হতে হবে একজনের তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি খাজাবার কাছে চাইবেন কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এরকম গান আছে আছে না নাই গাওয়া যাবে গাইলে ঈমান থাকবে চাইতে হবে একজনের কাছে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে তে সবাই বলেন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে তে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নমরুদের কাছে যে দাওয়াত দিলেন নমরুদ বলে আমার চেয়ে বড় খোদা কেউ নাই আমি বড় খোদা আসলে কি খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা নমরুদ কয় ঠিক আছে বুঝছি তোমার আল্লাহ অনেক বড় কি পারে কি করতে পারে তোমার আল্লাহ বড়
سيدنا ابراهيم বললেন ربي الذي يحيي ويميت আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে জীবন দেয়ার মালিক কে মরণ দেয়ার মালিক কে ইব্রাহিম তাই বললেন আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নমরুদ কয় ব্যাপার না এটা তো আমিও পারি انا احيي واميت আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা দালিক কেমন করে তুমি জীবন দাও কেমন করে মৃত্যু দাও দেখাও নমরুদ বলল দুইটা ফাঁসির আসামি ধরে আন দুইটা ফাঁসির আসামি ধরে আনা হলো ধারালো একটা ছুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে ধা করে ঢুকিয়ে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয় ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায় পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাতে যাবে না ঢুকিয়ে থেমে যায় স্টপ কয় প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে মারতে যেও না মেরে আমি তারে বাঁচিয়ে দিলাম জীবন দিলাম প্রথম লোকটাকে মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে আসলে তো তাই প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আমার জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে আমি বললাম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নমরুদ বলল আমিও জীবন দেই আমিও মরণ দেই প্রথম লোকটাকে তো মৃত্যু দিল দ্বিতীয় লোকটাকে জীবন দিল এবার কি বলা যায় প্রত্যেকটা নবীকে এতটা প্রত্যুৎপন্নমতি ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন এমন বুদ্ধিমত্তা দিয়েছেন ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেতেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার উনি নতুন করে ডিবেট শুরু করলেন বিতর্ক শুরু করলেন فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأَتِي بِهَا مِنَ الْمَغْرِبِ নমরুদ বুঝলাম তুমি মৃত্যু দাও তুমি জীবন দাও কিন্তু আমার আল্লাহ সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি যদি পারো সকালবেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও পারবে নমরুদের বাবা মনে হয় পারবে ওর চাচা ওর সদ্য গোষ্ঠীর কেউ ফাবুহিত আল্লাদি কাফার পারে নাই নমরুদ পড়ে নাই না পারার কারণে তার মেজাজ নরম না গরম চিৎকার করে বলেন নরম না গরম নমরুদ বলে আগুনের কুণ্ডলি পাকাও বিশাল আগুনের কুণ্ডলি বলে ইব্রাহিমকে ছেড়ে দাও ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও সাইয়েদনা ইব্রাহিমকে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিল কে সে আল্লাহ আজও আছে না নাই মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল বাগান চিল্লায় পড়েন আল্লাহ আকবার রব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুই ঠান্ডা হয়ে যা মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে এজন্য কোন নবী এমন নাই যে ইমানের পরীক্ষা দেয় নাই প্রত্যেকটা নবী ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা উলুল আজমি মিনার রসুল পাঁচজন তিন নম্বরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে কে ফেরাউন বললো আমি মুসার পৃথিবীতে আসতে দেব না আল্লাহ বললেন তোর রাজপ্রাসাদেই রাজপুত্রের মতো সম্মান দিয়ে আমি মুসাকে বড় করে দেব চিল্লায় বলেন সুবহানাল্লাহ সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে ক্ল্যাশ লাগলো উনিও দাওয়াত দিলেন ফেরাউন বলল এই দাওয়াত আমি মানি না রাতের বেলা সিদ্ধান্ত সেনাবাহিনী নিয়ে মুসা সহ মুসার যত সৈন্য আছে মুসার যত বনী ইসরায়েলের মুমিন উম্মত আছে সবাইকে হত্যা করা হবে জীবন দেয়ার মালিককে মরণ দেয়ার মালিককে ফজরের পরে আক্রমণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক দৌড় দৌড়াতে 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 লোহিত সাগরের সামনে চলে এসেছে কিসের সামনে পৃথিবীতে সাত দরিয়া আছে সাতটা বড় বড় দরিয়া এর মধ্যে সবচাইতে বড় সাইজের একটা দরিয়ার নাম হচ্ছে রেড সি লোহিত সাগর যে লোহিত সাগর হচ্ছে বর্ডার বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া অ্যান্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদির মাঝখানে এই লোহিত সাগর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার সাথে যেই বনী ইসরায়েলের লোকেরা আছে এরাই তোমার মুমিন বান্দা আজ যদি ফেরাউনের কবলে সবগুলো বনী ইসরায়েলের মুমিন বান্দা নিহত হয়ে যায়
মিশরের জমিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোন লোক থাকবে না রে আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মুসা দেরি করো কেন, লাঠি ফালাও। কি ফালাও? সাইয়েদানা মুসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে লাঠি দিয়েছে কে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? তিনি বললেন লাঠি, লাঠি ফালাও। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে? সাইয়েদানা মুসা আল্লাহর জিকির করতে করতে বানী ইসরায়েলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ফেরাউন তার সৈন্য সহ চলে এসেছে, এসে দেখে কি আজীব তামাশা, গতকাল এই জায়গায় কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ড নাই, কোনো সেতু নাই, আজকে ব্রিজ বানিয়েছে কে? কি আজীব তামাশা! ছুঙ্কার মেলে বলে, আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া ব্রিজ বানায়, কার এত সাহস? তাকিয়ে দেখে ওই তো মুসাকে দেখা যায়, সাথে বনী ইসরায়েলের মুমিন বান্দারা আছে না নাই। মহা খুশি সে বলল, আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট করতে করতে মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট এন্ড রাইট করতে করতে মাঝ বরাবর চলে এসেছে। কোথায় এসেছে? জোরে বলেন, কোথায় এসেছে? রাব্বুল আলামিন বললেন, মুসা অ্যাকশন নিতে মনে চায় কিনা বলো। অ্যাকশন যদি নিতে হয় এখনই অ্যাকশন নেয়ার সময়। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। জোরে বলেন, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাকশন নিতে চাইলে এখনই লাঠি তোলো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে? পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে। ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে, ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা, যখন আর খেতে পারে না, গলা সমান, হাত তুলে কয়, আমি ভালো মানুষ। কি মানুষ? চিৎকার করে বলেন, কি মানুষ? আমি ইমান আনলাম। বনি ইসরায়েলের লোকেরা যার উপর ইমান এনেছে, মুসা এবং হারুন যার উপর ইমান এনেছে, আমিও ইমান আনলাম। হাত তুলে বলে, আমি ইমান আনলাম। আল্লাহ বলেন, নো, দ্য গেম ইজ আপ, দ্য টাইম ইজ আপ, আই নেভার অ্যাকসেপ্ট ইউর বিলিফ নাও, দ্য গেম ইজ আপ, সময় শেষ, এখন আর ইমান কাজ হবে না। সাইয়েদনা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি এক কাজ করো, ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো, আরো কয়েক ঢোক পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। খেতে খেতে ফেরাউন শেষ, কিন্তু ফেরাউনের চেলারা দুনিয়াতে আছে না নাই? ফেরাউনের চাচাতো ভাইদের গোষ্ঠী আছে না নাই? যারা নবীদের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা শুনলেই গায়ে চুলকানি ধরে, এরকম বেয়াদব আছে না নাই? যুগে যুগে ফেরাউনের চাচাতো ভাইরা থাকবে, ফেরাউনের চেলা লস্কররা থাকবে, নামরুদের চেলা লস্কররা থাকবে, আর তাদের বিরুদ্ধে সাইয়েদনা ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের মতো বলিষ্ঠ হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে। চিল্লায় বলেন, ঠিকই না, এই দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে। ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদের মতো লোক থাকতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে মরেছে কোন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেঁচে গেল, রব্বুল আলামিন একটা মশাকে পাঠিয়ে দিল, মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজের মধ্যে কামড় দিতে শুরু করছে। ওমিয়া, শীতকালে যখন আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, মশা যখন কানের সামনে পিন পিন করে, ভালো লাগে না? মেজাজটা গরম লাগে। আমরা মশা মারার জন্য আবার উঠে বসে চিল্লায় বলেন, ঠিক কিনা? তো মশা কানের সামনে পিন পিন করলে যদি এত খারাপ লাগে, যে বেটার নাকের ভিতরে দিয়ে ঢুইকা মস্তিষ্কে কামড়ায়, হে বেটার কেমন লাগে? নমরুদের মাথার মধ্যে কামড় দেয়, নমরুদ অস্থির হয়ে লাফানো শুরু করছে। এতক্ষণ কইছে খোদা, এখন খোদায় লাফায়, এখন কি করে? লাফাতে শুরু করেছে, মাথার মধ্যে বাড়ি দেয়, মাথায় বাড়ি দিলে মশা বাবু থেমে যায়। আবার যখন শান্ত হয়ে বসে, আবার মাথার মধ্যে কামড় দেয়, নিজের মাথায় নিজে মারতে মারতে আর পারে না। এবার আশেপাশের কর্মচারী যতগুলো আছে সবাই রে কয়, তোরা আমার মাথার মধ্যে থাপ্পড় মার, ঘুষি মার। কর্মচারীরা মনে মনে ভাবে, এতদিন আম করে মারছস, এই সুযোগে তোরে মেরে লই। সবাই ইচ্ছে মতো কেউ ঘুষি, কেউ থাপ্পড়, কেউ লাথি, তারপরেও মশা বেরোয় না, কারণ মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরো হবে কার অর্ডারে? এবার ফেরাউন কয়, আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, আগে পড়তো খরমের জুতা। খরম বানায় কি দিয়া? কাঠ দিয়ে বানায়। খরমের জুতা দিয়ে কর্মচারীরা মাথার মধ্যে আঘাত দেয়, জুতার বাড়ি খেয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর নমরুদের নাকের ভেতর থেকে আল্লাহর সৈনিক মশা উড়াল দেয়। সুবহানাল্লাহ!
এজন্য মশা ও আল্লাহর সৈনিক জুনদুম মিন জুনুদিল্লাহ পানি হলো আল্লাহর সৈনিক বঙ্গোপসাগরের সামনে যে নাচানাচি করে দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারই হে নাচানাচি করে বেহায়াপনা করে উলঙ্গপনা করে কিন্তু রব্বুল আলামিনের একটা অর্ডারের মাধ্যমে সাগরের পানি এসে সবগুলোর জমিনে ঢুকিয়ে দিতে পারে ঠিক কি না এই যে ভূমিকম্পগুলো হয় এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডে পুরো পৃথিবী কেঁপে যায় একটা ধাক্কায় হাজারো মানুষ সাগরের পেটের ভেতরে ঢুকে যেতে পারে কোন ঠিক কি না এই বাতাস আল্লাহর সৈনিক সাগরের পানি আল্লাহর সৈনিক এই জমিন আল্লাহর সৈনিক